আমার পায়ে প্রচন্ড ব্যথা, যখন আমি কোন পায়ে বাম পায়ে কোথায় বাম পায়ের গোড়ালিতে গোড়ালির নিচে। আচ্ছা কি হয়েছিল এটা কতদিন আগে? প্রায় 6 থেকে 7 মাস। আমি ঘুম থেকে ওঠার পর একদিন হঠাৎ করে আমার গোড়ালির গোড়ালিতে প্রচণ্ড ব্যথা হচ্ছে চাপ হলেই। আচ্ছা তখন আমি আসতেছি এখানে মুভ ছিলাম বেস্ট ব্যথার জন্য ইউজ করতেছি, ব্যথা কমতেছে না আমার। তখন আমার পাশেই হসপিটাল ছিল, ওইখানে আমি ডক্টরকে দেখালাম। উনিকে আমাকে কিছু টেস্ট করে কিছু মেডিসিন দিল, ওইগুলো খাওয়ার পরে কিছুদিন খারাপ ভালো ছিল। তারপর ওষুধ একবেলা মিস হলেই প্রচণ্ড ব্যথা হতো। আচ্ছা তারপর আমি আরও বড় হসপিটালে গেলাম, ওইখানে যাওয়ার পরে আমাকে ওনারা কিছু টেস্ট করলো, তারপর ওনারা কিছু মেডিসিন দিয়েছেন, ওইগুলো খাওয়ার পরে দেখি আগের মতোই ব্যথা কম বাড়তেছে কিন্তু কমতেছে না। তারপর আমি দেখলাম আমার অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, আমি দাঁড়াতে পারছি না, হাঁটতে পারতেছি না, মানে কোনো কাজে আমার দ্বারা হচ্ছে না। তারপর আমি সিদ্ধান্ত নিলাম দেশে আসবো। দেশে আসার পরে আমি হসপিটালে দেখালাম, অন্য একটা হসপিটাল দেখালাম, দেখার পরে ওখানে কিছুটা মানে ভালো হচ্ছিলো, তারপর আবার একই হয়ে যাচ্ছিল। তারপর শফিউল্লাহ স্যারের কাছে আসলাম, আসার পরে ওখানে ট্রিটমেন্ট নিলাম, নেওয়ার পরে এখন আমি ইনশাল্লাহ পুরো সুস্থ আছি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমাদের বাংলাদেশ আমাদের জনগোষ্ঠীর একটা বড় অংশ প্রবাসে আছেন, যারা প্রবাসে বিভিন্ন কাজের সাথে জড়িত। কিছু কিছু আছে যারা অনেক ঝুঁকিপূর্ণ কাজের সাথে জড়িত, আবার কিছু আছে হয়তো অত ঝুঁকিপূর্ণ কাজের সাথে তারা জড়িত না। বাট আমরা অসংখ্য রুগী পাই আমাদের এই প্রবাসী ভাইদের কাছ থেকে, বিশেষত যারা প্রবাসী ভাই বোন আছেন, যারা বিভিন্ন ধরনের কাজ করতে গিয়ে, অনেক সময় ঝুঁকিপূর্ণ কাজ বলেন বা অন্যান্য কাজে করতে গিয়ে ওনারা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের মুখে পড়েন, বা এমন কিছু তাদের কাজ আছে যে কাজগুলোর কারণে ধীরে ধীরে তারা ডিসেবল হতে শুরু করেন, এবং দীর্ঘ একটা সময় পরে আমরা এই ধরনের পেশেন্ট পাই যে যারা সম্পূর্ণরূপে ডিসেবল হয়ে যান, তারা কোনো কাজ করতে পারেন না, তাদের যে কাজ করার শক্তি সেটা সম্পূর্ণরূপে তারা হারিয়ে ফেলেন, এবং একটা সময় তারা কিন্তু সমাজের জন্য বোঝা হয়ে যান। যেই লোকটা একটা সময় পুরো পরিবারের জন্য এবং দেশের জন্য সবচেয়ে দামি সেই রেমিটেন্সের তারা যোগান দিতেন, সেই মানুষটা একটা সময় সম্পূর্ণরূপে অকর্মণ্য হয়ে পড়েন এবং অর্থনৈতিকভাবে এত খারাপ অবস্থায় চলে যান যে সেই চিকিৎসা করার মতো অবস্থায় তিনি থাকেন না। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমাদের এটাই বলা যে যদি কখনো এই ধরনের কোনো সমস্যায় পড়েন, একটু দয়া করে প্রাথমিক অবস্থাতে আপনারা চিকিৎসাটা করার চেষ্টা করেন, এবং তাতে কী হবে যে আপনি খুব অল্প সময়ের ভিতরে এবং দ্রুত সময়ের ভিতরে আপনার এই সমস্যাগুলো থেকে আপনারা মুক্তি পাওয়া সম্ভব। ঠিক তেমনি আমাদের আজকের যিনি অতিথি, উনিও একজন প্রবাসী ভাই, ওনার জীবনে ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল যেটার পরবর্তীতে উনি একরকম প্রায় ডিসেবলের মতোই হয়ে গিয়েছিলেন। ওনার যে স্বাভাবিক কাজগুলো সেগুলো কোনোটাই উনি আর করতে পারছিলেন না, বাট উনি খুব দ্রুত সময়ের ভিতরে এই সিদ্ধান্তটা নিয়েছেন এবং নেওয়ার কারণে আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আছেন। কীভাবে, আসুন দর্শক পুরো বিষয়টা আমরা ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা একটু বলেন। শেখ রাসেল। শেখ রাসেল, বাংলাদেশে কোথায় আপনার দেশে বাড়ি? কুমিল্লা। কুমিল্লা কোথায়? মুরাদনগর থানা। মুরাদনগর থানা। আচ্ছা কোথায় ছিলেন প্রবাসে? সৌদি আরব। কত বছর? প্রায় 1 বছর। গত 1 বছর? হ্যাঁ। আচ্ছা কী হয়েছিল বলেন তো আমাদেরকে। আমার পায়ে প্রচণ্ড ব্যথা, যখন আমি কোন পায়ে বাম পায়ে কোথায় বাম পায়ের গোড়ালিতে গোড়ালির নিচে। আচ্ছা কি হয়েছিল এটা কতদিন আগে? প্রায় 6 থেকে 7 মাস। গত 6 থেকে 7 মাস আগে? মানে কি হয়েছিল ঘটনাটা যদি একটু বলে বলেন। ঘুম থেকে ওঠার পর একদিন হঠাৎ করে আমার গোড়ালির গোড়ালিতে প্রচণ্ড ব্যথা হচ্ছে চাপ হলেই। আচ্ছা তখন আমি আসতেছি এখানে মুভ ছিলাম বেস্ট ব্যথার জন্য ইউজ করতেছি, ব্যথা কমতেছে না আমার। তখন সকালবেলা যে আপনি ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার পায়ে প্রচণ্ড ব্যথা, আপনি পা দিতে পারছেন না, তো আগের দিন বা তার আগে কি কোনো ঘটনা কোনো অ্যাক্সিডেন্ট মনে পড়ে এরকম কিছু? এরকম না, আমি ক্রিকেট খেলছিলাম ওইখান থেকে এখানে কোনো ব্যথা হয় না, এমনি ঘুম থেকে ওঠার পরে হঠাৎ করে একদিন ব্যথা হচ্ছে। তখন আমার পাশেই হসপিটাল ছিল, ওইখানে আমি ডক্টরকে দেখালাম, উনিকে আমাকে কিছু টেস্ট করে কিছু মেডিসিন দিল, ওইগুলো খাওয়ার পরে কিছুদিন খারাপ ভালো ছিল, তারপর ওষুধ একবেলা মিস হলেই
প্রচন্ড ব্যথা হতো। মানে টেস্ট করে কিছু মেডিসিন দিয়েছেন, কোনো ইনজেকশন বা কিছু দিয়েছিলেন কি? হ্যাঁ, ইনজেকশন দিয়েছিল, একটা পেন কিলার মনে হচ্ছে, পেন কিলার টাইপের একটা ইনজেকশন দিয়েছে। সেটা কতদিন ছিল? 2 থেকে 3 দিন। এরপরে আবার সেই ব্যথাটা ধীরে ধীরে ফেরত এসেছে। আচ্ছা, আস্তে আস্তে মানে ব্যথাটা বাড়তেছে, মানে কমেন্ট কমতেছে না। তখন আবার গেলাম আমি ডক্টরের কাছে। উনি আমাকে বলছে অন্য হসপিটালে যাও, এখানে ট্রিটমেন্ট হবে না। আচ্ছা, তারপর আমি আরো বড় হসপিটালে গেলাম। এখানে যাওয়ার পরে আমাকে ওনারা কিছু টেস্ট করলো, তারপর ওনারা কিছু মেডিসিন দিয়েছেন। ওগুলা খাওয়ার পরে দেখি আগের মতো ব্যথা কম বাড়তেছে কিন্তু কমতেছে না। তারপর ওনারা আবার রেফারেন্স করলো অন্য হসপিটালে, ওনার চেয়ে বড় হসপিটালে। আচ্ছা, ওইখানে যাওয়ার পরে ওনারা টেস্ট করলো। টেস্ট করার পরে বলতেছে তোমাদের টাইম নেবে, প্রচন্ড টাইম নেবে, অনেক টাইম নেবে। হ্যাঁ, আচ্ছা। তারপর কিন্তু কি সমস্যা সেটা তারা বলতেছে না। আচ্ছা, ওষুধ দিতেছে, টেস্ট করতেছে, বাস এটাই। তারপর আমি দেখলাম আমার অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। আমি দাঁড়াতে পারছি না, হাঁটতে পারতেছি না, মানে কোনো কাজে আমার দ্বারা হচ্ছে না। তারপর আমি সিদ্ধান্ত নিলাম দেশে আসবো। দেশে আসার পরে আমি হসপিটালে দেখালাম, অন্য একটা হসপিটাল দেখালাম। দেখার পরে ওখানে কিছুটা মানে ভালো হচ্ছিল, তারপর আবার একই হয়ে যাচ্ছিলো। তারপর শফিউল্লাহ স্যারের কাছে আসলাম, আসার পরে ওখানে ট্রিটমেন্ট নিলাম। এরপরে এখন আমি ইনশাল্লাহ পুরো সুস্থ আছি। আচ্ছা স্যার, একটু আগে আপনি যেটা শেয়ার করেছেন যে আপনি যখন ওষুধ দিচ্ছেন, ওষুধ লাগালো আপনার সেই ব্যথাটা আর কমতেছে না, এই সেই ইয়াটা কি ছিল? ওইখান ছিল মুভ মুভ পেস্ট, মানে এটা দিলো আপনার ব্যথাটা আর কমতে ছিল না। একটা সময় সেই ব্যথাটা আপনার ধীরে ধীরে বাড়তেছিল, মানে এমন কি হয়েছিল একটা সময় আপনি আর পায়ে দিতে পারছেন না, তারপরে তো আপনি আপনার কর্মস্থল আপনি যেতে পারছিলেন না। কর্মস্থলে পাই আমি 1 বছর ওইখানে ছিলাম সৌদি আরবে, মানে আমি 2 মাস আমি কর্মস্থল যাইনি, যেতে পারিনি। তার মানে এতগুলো টাকা যে খরচ করে গেছেন, অবশ্যই পরিবারের অনেক কষ্ট হয়েছে। এবং সেই অবস্থায় যখন আপনার মানে আপনি নিজেও তো একরকম হতাশ হয়ে গেছিলেন, কারণ আপনি বিভিন্ন জায়গায় ডক্টরের কাছে যাচ্ছেন কিন্তু আপনি ভালো হচ্ছেন, একদম ইয়াং একটা মানুষ, মানে ওখানে তো উপার্জন করার জন্য আপনি গিয়েছেন, কিন্তু এই যে যে পায়ের হঠাৎ করে যে একটা সমস্যা, আপনি কোনো সমাধানও পাচ্ছিলেন, একদম দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গেছিলেন, তখন কি ভাবছিলেন? তখন কি মনে হচ্ছিল যে আমি আর কখনো সুস্থ হব না, বা আমি আর কোনোদিন হয়তো সুস্থ হতে পারবো না, এরকমটা কি মনে হচ্ছিল? এরকম অনেক ডাক্তারই বলছে, মানে প্রচণ্ড 6 বছর 5 বছর লাগবে সুস্থ হওয়ার জন্য। আমার মন মানে আস্তে আস্তে খারাপ হচ্ছিলো, মানে আস্তে আস্তে ভালো হচ্ছিল না, খারাপ দিকে চলে যাচ্ছিলো। কারণ আমি ভাবলাম এত অল্প বয়সে আমার একটা রোগগুলো 5-6 বছর লেগে যাবে, আমার ফ্যামিলিটা তো মানে প্রচণ্ড চাপে পড়ে যাচ্ছে আস্তে আস্তে। তখন আমি ইউটিউবে একদিন স্যারের ভিডিও দেখলাম, দেখার পরে ভাবলাম ওইখানে স্যারের কাছে যাব। আচ্ছা, স্যারের কাছে আসার পর এখন ইনশাল্লাহ আমি পুরো সুস্থ আছি। স্যার যখন আপনাকে প্রথম দেখলেন, স্যার দেখে আপনাকে কি বলেছিলেন? স্যার বলল রোগ সীমিত রোগ, তুমি কিছুদিন ওষুধ খাও, ভালো হয়ে যাবে, আর থেরাপি না কিছুদিন। আচ্ছা, আমি এখানে 9 দিন ছিলাম, 9 দিন সুস্থ আমি, আল্লাহ পুরোপুরি সুস্থ আছি। আপনার সেই পায়ের সেই গোড়ালির ব্যথা এখন কি পা দিলে কি আপনার ব্যথা হয়, বা সেই জিনিসটাকে আর অনুভব করতে পারছি না আমি এখন? আপনি স্বাভাবিকভাবে হাঁটা চলা সব কিছুই করতে পারছেন, তার মানে এই গত 8-9 মাসে যেটা আপনার যেই কষ্ট নিয়ে আপনি ভুগেছেন, যতটা আপনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন যখন আপনি চিকিৎসা না পেয়ে একরকম হতাশ, তো সেই যে সমস্যাটা এখন আর আলহামদুলিল্লাহ কোনোটাই আপনার নেই? না, ইনশাআল্লাহ এখন নেই, আলহামদুলিল্লাহ। এটা আমাদের অনেক বড় প্রাপ্তি যে আমাদের দেশে এখন এই বিশ্বমানের এই চিকিৎসাগুলো এখন আমাদের দেশে হচ্ছে। আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন, তাদের জন্য কিছু বলবেন? আমি বলবো যারা এই ধরনের রোগে ভুগছেন তারা জরুরি স্যারের কাছে আসছেন, দেখা করেন, ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন, আলহামদুলিল্লাহ। দর্শক, এই যে আমাদের এই ভাই, বয়স কিন্তু খুবই কম, জীবিকার তাড়নায় অনেকগুলো টাকা খরচ করে প্রবাসে গিয়েছেন, দেশের জন্য পরিবারের জন্য কিছু করার জন্য। বাবা মারও অনেক আশা ছিল, অনেক স্বপ্ন, কিন্তু ওনার জীবনে যখন এই যে সমস্যাটা নেমে আসে, এই যে একটা অন্ধকার নেমে আসে হঠাৎ করেই, বলা নেই কয়া নেই, হঠাৎ করে ওনার পায়ের গোড়ালিতে প্রচণ্ড ব্যথায়, একে আসলে ডাক্তারি ভাষায় বলা হয় অ্যানকোলাইজিং স্পন্ডলাইসিস অ্যান্ড ডিসেবিলিটি। এটা যে কোনো সময়ে যে কারো মানুষের হতে পারে, বাট আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। হতে পারে এটা ওনার জীবনে যে ধরনের উনি অ্যাক্টিভিটিসগুলো করেন, যে ধরনের কাজগুলো করেন, সেগুলো কোনো একটা ঘটনার কারণে হয়তো ওনার মনে নেই, বাট একটা ভুল মুভমেন্ট সেগুলোর জন্য এটা হতে পারে। বাট এই বিষয়গুলো থেকে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। উনি যেটা করেছেন
ওই সময় উনি সাথে সাথে তড়িৎভাবে প্রবাসে বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, বিভিন্ন হসপিটালে গিয়েছেন। কেউ কেউ ওনাকে বলেছেন 5 থেকে 6 বছর ওনার সময় লাগতে পারে। এবং এই কথাগুলো শোনার পরে কিন্তু উনি আরও বেশি ডিজার্টেড হয়ে যান এবং কি করবেন সেটা উনি বুঝতে পারেন না। এবং সেই অবস্থা থেকে উনি যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন, সেই অনুযায়ী উনি ওনার কাছে চলে আসেন। এবং মাত্র 9 দিনে, আপনারা কিন্তু নিজের কানে শুনতে পেলেন যে মাত্র 9 দিনে উনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। আমাদের দেশে কিন্তু এখন ইন্টারন্যাশনাল পর্যায়ের চিকিৎসা হচ্ছে, চিকিৎসা দেওয়া সম্ভব। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।